বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ফিল্ম সোসাইটি আয়োজিত চলচ্চিত্র উৎসব চলতরঙ্গের তৃতীয় দিনে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান। বুয়েট ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন। 8 জুলাই থেকে শুরু হওয়া চলমান বুয়েট ফিল্ম সোসাইটির চলচ্চিত্র সপ্তাহ চলতরঙ্গ এর তৃতীয় দিনও বুয়েট চলচ্চিত্র প্রেমীদের পদচারণায় মুখর ছিল। সপ্তাহব্যাপী চলমান আয়োজনের এই দিনটি শুরু হয় প্রদীপ ঘোষের গিরিকন্যা চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে এবং এরপরে নির্মাতার সাথে একটি সেশনও অনুষ্ঠিত হয়। মানে পাহাড়ের একটি মেয়ের, মারমা জনগোষ্ঠীর একটি মেয়ে, যে তার জনগোষ্ঠীর ভেতরে প্রাণ প্রকৃতি রক্ষার জন্য একটা লড়াই করে এবং এই লড়াইয়ের ভেতর দিয়ে সে আক্রান্ত হয় বনদস্যুদের দ্বারা, এই গল্পটাকেই আমরা আসলে তুলে এনেছি। আরও প্রদর্শিত হয় অনুব্রত নন্দীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাট হয়। পরবর্তীতে প্রদর্শিত হয় বুয়েটিয়ান এলামনাই মোহাম্মদ নুরুজ্জামান নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আম কাঁঠালের ছুটি। রাশিয়ার চেবাকসারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ষোড়শ আসরে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করে এটি। দেশের বাইরে আমার ছবিটা বেশ কিছু এক্সিবিশন হয়েছে, কিন্তু দেশে এই প্রথম একটা এক্সিবিশন হলো এবং সেটা নিজের ক্যাম্পাসে, এটা নিশ্চয়ই খুব আনন্দের বিষয়। আর আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে যে এজ গ্রুপটা, এরা আমার এই ছবিটা কীরকম রিয়্যাক্ট করে। দিনের সর্বশেষ আয়োজনে প্রদর্শিত হয় যুবরাজ শামীমের পরিচালিত চলচ্চিত্র আদিম। সিনেমার প্রথম শো এই চলচ্চিত্রটির জন্য শুধুমাত্র নামমাত্র মূল্যে টিকিটের ব্যবস্থা ছিল। এই যে ওরা চেষ্টা করছে, বা এই যে এত দীর্ঘ, এত 7-8 বছর ওদের ফিল্ম সোসাইটি বন্ধ ছিল, আবার শুরু করছে, সেটা আবার একই সাথে আবার অ্যাপ্রিশিয়েট করা যায়, সেটাও ঠিক। আর এই ধরনের ফিল্ম সোসাইটি, ফিল্ম চলচ্চিত্র উৎসবগুলো তো হওয়া উচিত বিভিন্ন ইয়েতে, এবং ওরা এটা আয়োজন, ওদের লিমিটেশনস আছে, কিন্তু ওরা আবার আয়োজন না করলে এতগুলো মানুষ সেটা দেখতে পারতো না, সেটাও কিন্তু সঠিক। সিনেমাটির দর্শক সারিতে এই গুণী নির্মাতার সাথে ছিলেন অভিনেত্রী জয়া আহসান। অনেকদিন বাদে আমি সত্যি খুব অরিজিনাল, খুব অনেস্ট একটি ফিল্ম দেখলাম এবং আমার মনে হয় যে এইরকম ছবি দর্শকদেরও এসে পার্টিসিপেট করা উচিত এবং দর্শকরাও পরিণত হবে এই ছবি দেখলে, এবং এটা আমার মনে হয় আমাদের সবার দায়িত্বই। এত ভালো ছবি, এত অসাধারণ কাজ আমাদের দেশে হয়েছে, এটা আমাদের গর্ব, এটার বিষয় আমাদের সবাই, মানে সব অডিয়েন্সের ভেতরে ছড়িয়ে দেওয়া উচিত। প্রায় 100+ মানুষের উপস্থিতিতে এটি ছিল এক সফল প্রদর্শনী। এর মধ্য দিয়ে বুয়েট ফিল্ম সোসাইটির আয়োজিত চলচ্চিত্র সপ্তাহ চলতরঙ্গ এর তৃতীয় দিনের আয়োজন শেষ হয়।